اللهم أهل علينا شهر رمضان بالأمن والإيمان. আসসালামু আলাইকুম, মিস মামুন ডিউটি চ্যানেলে আজ আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি ইফতারি কীভাবে তৈরি করি এবং একজন গেস্টকে ইনভাইট করেছিলাম, তো সেই জন্য কিছু ইফতারির আয়োজন করেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো গুছিয়ে সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু মেহমান কেউ আসলে ইফতারির সময় এমনিতেই অনেক মানে ঝামেলা হয়, সেই কারণে সব কিছু ভালো করে শেয়ার করতে পারিনি। তো আমি পেঁয়াজুটা করে নিয়েছিলাম, তারপর এখানে চুলাটাও রান্না করেছি, এখন মাংস ভুনছিলাম আর কি চিকেন বিরিয়ানি করার জন্য। আর এখানে ফ্রিজ থেকে কিছু কাবাব আর মানে এখানে পেস্ট্রি বের করে নিয়েছি, ওগুলো ফ্রাই করব। তো যা শর্টকাটটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি, সব কিছু শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, তারপর দেখা যাবে যে আমি মানে এই ঝামেলার মধ্যে অনেক কিছু করতে পারছি না, রান্না বান্না অনেক দেরি হয়ে যায় ভিডিও তৈরি করতে গেলে। আর এখানে আমি লাইম বের করে নিয়েছি, ঘরে লাইমই ছিল, আর কোনো ধরনের জুস আমি আসলে মানে খুব একটা আনি না, কারণ খুব বেশি মিষ্টি হয়, আর জুসের পাউডার বা যে কোনো কিছু আনলে দেখা যায় যে অনেক বেশি সুগার এর মধ্যে থাকে, এই জন্য ঘরেই তৈরি করি আর কি। আর একদম যে খাই না বাহিরের জুস সেটা না, কিন্তু খুব কম খাওয়া হয় আর কি। তো আমি এখানে লাইমটাকে মানে স্কুইজ করে মানে জুসটা বের করে নিয়েছিলাম, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর ইসবগুলের ভুষি আর সাথে চিয়া সিড দিলাম আর কি, দিয়ে এটাকে একটা শরবত বানিয়ে রেখে দিলাম। এখানে কিছু চিকেন ছিল আগে ম্যারিনেট করে রেখেছিলাম রোজার আগে আর কি, তো সেটা আমি ফ্রাই করে নিচ্ছি, শর্টকাটভাবে দেখাচ্ছি সব কিছু। আসলে অনেক ঝামেলার কারণে একদম গুছিয়ে সব রান্না শেয়ার করতে পারলাম না। তো এখানে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন, আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি। তো মানে ইফতারির সময় আমার খেজুরের সাথে শশা খেতে খুবই ভালো লাগে, তো আমি একসাথে একই প্লেটে নিয়ে নিই, সস নিয়ে নিয়েছি। তো নামাজের পর আমি আস্তে আস্তে আমার প্লেটটা সাজাবো আর কি, সবার প্লেটটা সাজিয়ে দেবো, তো কীভাবে প্লেটটা সাজাই সাথে থাকুন দেখতে পাবেন। তো সব কিছু আগে একটা প্লেটে নিয়ে নিয়েছে, একটু পরে একটু প্লেট সাজিয়ে তারপর পরিবেশন করব। তো এই আর কি, এর মধ্যে ইফতারের টাইমও হয়ে গেছে, সবাই শরবত আর খেজুর খেয়ে নামাজে লেগে পড়েছেন, আর নামাজটা পড়ে তারপর আমরা সবাই আবার মানে ইফতারিটা করব। তো এই যে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি, সমোসা দিলাম এখানে, তারপর পেস্ট্রি দেব, একটি কাবাব দিলাম, এখানে পেঁয়াজুটা দিয়েছি। খুব বেশি আইটেম আসলে করা হয়নি, কারণ রমজানে এত বেশি খাওয়া সম্ভব হয় না, তো এই জন্যই আমি খুব অল্প পরিমাণে করেছি, যাতে খাওয়ার পর কিছু খুব একটা মানে থেকে না যায়, যাতে ওটা নষ্ট হয়, তো আমি অল্প পরিমাণেই করেছিলাম। আর যেহেতু একজন মাত্র গেস্ট, সেই কারণে এত বেশি করার কোনো প্রয়োজন ছিল না, এই জন্যই করিনি। তো পেস্ট্রিটা দিয়ে দিলাম, এখন পেস্ট্রি দেওয়ার পর আমার হঠাৎ মনে হলো যে আমি এখানে ছোলাটা অ্যাড করিনি, তো পরে ছোলাটা অ্যাড করলাম, মানে প্লেট একটু জায়গাটা কম ছিল। তো এই তো রেডি হয়ে গেছে প্লেট এবং ইফতারের প্লেট, এবং এরপরে ইফতার খাওয়ার পর ডিজার্ট আসলে খুব একটা তৈরি করিনি, তো বাহির থেকে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, তো সেটাই আমি এখন দিয়ে দেব খাবারের জন্য। আর অল্প একটু গরমের মতো পড়েছে, খুব একটা বেশি না, ঠান্ডাটা একটু কম মনে হচ্ছিলো, তো ভাবলাম যে আইসক্রিম খেতে ভালো লাগবে, সেই কারণে আইসক্রিমটা নিয়ে আসা। তো এখানে আমি দিয়ে দেবো আইসক্রিমটা, দেওয়ার পর এই তো এই ছিল আমার আজকের ভিডিও, মোটামুটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ছোট্ট একটা ভিডিও। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, রাতের বেলা ভয়েস দিচ্ছিলাম, হয়তো আপনারা আমার ছেলের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিই, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুন যে যেখানে আছে, আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।